নির্বাচনের ফলাফলের পূর্বে টোলপার লাগিছে অসমের রাজনীতির অসমের রাজনৈতিক প্রেক্ষাপট হঠাৎ সলনি হওয়া দেখিলে পাওয়া গেছে এবার ভূপেন বরার এখন পত্রই সমগ্র রাজনীতিতে সৃষ্টি করেছে ধুমুহার আর এবার অখিল গগৈর কাষত থিয় দিছে বদরুদ্দিন আজমল আমি লৈ আহিছো সবিশেষ খবর লোকসভা নির্বাচনের ফলাফলের পূর্বে অসমের রাজনীতির টোলপারও সৃষ্টি হয়েছে আর ভূপেন বরার পত্রই সলনি করেছে রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে একটা ডর খবর ভূপেন বরা যে পত্র লিখিছিল সেই পত্রই রাজনৈতিক প্রেক্ষাপট সলনি করেছে অখিল গগৈর এবার কাষত থিয় দিছে বদরুদ্দিন আজমল অখিল গগৈ যি কৈছে সঁচা কৈছে বুলি বদরুদ্দিন আজমলে মন্তব্য কৰিছে যেতিয়া ভূপেন বৰাৰ পত্ৰৰ প্ৰত্যুত্তৰ দিছিল অখিল গগৈ অখিল গগৈ যি কৈছে সঁচা কৈছে বুলি কৈছে নিৰ্বাচনৰ সময়ত কংগ্ৰেছ বিধায়কসকলে লগ দিয়া নাই কংগ্ৰেছক আৰু এই মন্তব্য অখিল গগৈ আছিল ধুবুৰী নগাঁও সমষ্টিত মই নিজেই লাজ পাইছোঁ বুলি মন্তব্য কৰিছিল কোনো কাম কৰা নাই কংগ্ৰেছৰ ডাঙৰ ডাঙৰ নেতাই অৰ্থাৎ লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের ডাঙর ডাঙর নেতায় কোনো কাম করা নাই বলে মন্তব্য করেছে মূর হিসাবত 100% সঁচা কথা কৈছে অখিল গগৈ আর এবার অখিল গগৈর কাষত থিয় দিছে বদরুদ্দিন আজমল যাবারের নির্বাচনত আমার এলায়েন্স ভঙ্গার একমাত্র কারণ অখিল আর লুরিন লুরিনে 44 লাখ মুসলমানের সঙ্গে খেলা করলে নির্বাচনত আর সমগ্র রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হয়েছে বিরোধীত ভাঙন দেখি পাওয়া গেছে অখিলে মুখ্যমন্ত্রীর পয়সা লৈ নির্বাচনী অঙ্ক করলে বলে মন্তব্য করেছে আজমলে ভূপেন বরার পত্র সলনি করেছে রাজনৈতিক প্রেক্ষাপট আর যেহেতু ভূপেন বরা এখন বিশেষ পত্র লিখিছিল সেই পত্রই রাজনৈতিক প্রেক্ষাপট সলাই পেলাইছে নির্বাচনের ফলাফলের পূর্বে বিরোধী মিত্রজোঁটত ফাট মেলা পরিলক্ষিত হয়েছে কংগ্রেস রাইজর দলের মাজত স্পষ্ট মুকলি সংঘাত দেখি পাওয়া গেছে কংগ্রেসের সাংগঠনিক দিকত মাত নামাতিবলে অখিল গগৈ সকিয়নি প্রদান করেছিল ভূপেন বরাই আর রাইজর দলের সভাপতি অখিল গগৈ পত্র এপিসিসি সভাপতি ভূপেন বরার সেই পত্রই লোকসভা নির্বাচনের ফলাফলের পূর্বে রাজনীতিত ব্যাপক ধুমুহার সৃষ্টি করেছে অখিল গগৈ কংগ্রেসক তুচ্ছ জ্ঞান করা বলে অভিযোগ উত্থাপন করেছে ভূপেন বরাই আর অখিল গগৈর মন্তব্যই কংগ্রেসের কর্মীর ক্ষোভিত করা বলেও পত্রত উল্লেখ করেছে অখিল গগৈর মন্তব্য কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বই অসন্তুষ্ট হওয়া বলে পত্রত উল্লেখ করেছে আর কংগ্রেসক হেউ জ্ঞান করা মন্তব্য উঠাই লোলে অখিল গগৈক আহ্বান জানাইছে ভূপেন বরাই মন্তব্য পরিহার নকরিলে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত প্রদান করেছে ভূপেন বরাই আর বিরোধী মিত্রজোঁটর নেতা অজিত কুমার ভূঁয়ালো প্রেরণ পত্রর প্রতিলিপি এ মুহূর্তত বদরুদ্দিন আজমলে কি কৈছিল মন্তব্য শুনক আর লুরি এটো হইলে অখিল গগৈ যেটো কৈছে এটো হসা কথা এটো কোনটো কথা কোন জায়গা চিঠি কোন ডাউন ডর এমএলএ সকলে কংগ্রেসের সাথ দিয়া নাই নিশোর ওয়ার্কার সকলে সাথ দিছে মই মোর ধুবড়িতে এটো পাইছো নগাঁওতে এটো পাইছো কংগ্রেসের ডাউন ডর নেতা সকলে কোনো কাম করা নাই বল্কি বিরোধী কাম করেছে চুপচাপ থাকিছে অখিলে কাম করছে জি হয় যে বিরোধী পাইছো হবো মই নগাঁওতে পাইছো আর মই ধুবড়িতে পাইছো এটো অল্প চিন্তা করবলে দিও এতিয়াই মই 5 মিনিট হওয়া নাই এই নিউজ শুনিছো অল্প চিন্তা করো খবর টবর লো লাগিলে তারপর আপনার মাতি দিম একদম 100% মর হিসাবে এলে অখিল আর লুরিনে যাবার ইলেকশনত আমার যে এলায়েন্স আছিল এটু ভাঙ্গার 1 নম্বর কারণই হল অখিল গগৈ আর লুরিন জ্যোতি লুরিন জ্যোতি 47 লাখ মুসলমান মানুষের উপরে আপত্তি দিছিল যখন ইয়ারপা করিমগঞ্জের পরা আই শিবসাগর জুড়াত যাবলা হয়েছে এক একবার নাই গোটে গোটে ফ্যামিলি লই গেছে হ্যাঁ এইটো আপত্তিকার কোন লুন জ্যোতি আর অখিল গগৈ তো পয়সা লইছে সবই জানে হেমন্ত বিশ্ব শর্মার পয়সার কাম লই কাম করেছে সিএমর পরা এটো হইলে অখিল গগৈ যেটো কইছে এটো হসা কথা এটো কোনটো কথা কোন জায়গা চিঠি কোন ডাউন ডর এমএলএ সকলে কংগ্রেস আর আপনাদের মন্তব্য শুনেছে বদরুদ্দিন আজমলের অখিল গগৈ যি কৈছে সঁচা কথা কৈছে বলে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে আর লোকসভা নির্বাচনের যেহেতু তিনটা পর্যায়ের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দেশের বিভিন্ন সমষ্টিত বর্তমানের নির্বাচনী কুচকাওয়াজ অব্যাহত আছে নির্বাচনী প্রচার অব্যাহত আছে আর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে দেখি পাওয়া গেছে রাজনীতির ব্যাপক তোলপাড়ও সৃষ্টি হয়েছে বিরোধীত ভাঙনও সৃষ্টি হয়েছে আর ভূপেন বরাই যে পত্র লিখিছে সেই পত্রই সলনি করেছে রাজনৈতিক প্রেক্ষাপট অখিল গগৈ তার পাছতে অখিল গগৈর কাষত থিয় দিছে বদরুদ্দিন আজমলে অখিল গগৈ যি কৈছে সঁচা কৈছে বলে আজমলে মন্তব্য করেছে নির্বাচনের সময়ত কংগ্রেস এমএলএ লগ দিয়া নাই কংগ্রেসকে মন্তব্য আজমলের ধুবুরী নগাঁও সমষ্টিত মই নিজেই লাজ পাইছো কোনো কাম করা নাই কংগ্রেসের ডাঙর ডাঙর নেতাই নির্বাচনের সময়ত কংগ্রেসের ডাঙর ডাঙর নেতাই কোনো কাম করা নাই বলে কৈছে কোনো কষ্ট করা নাই মূর হিসাবত 100% সঁচা কথা কৈছে অখিল গগৈ এই মন্তব্য করেছে এবার বদরুদ্দিন আজমলে বদরুদ্দিন আজমলের মন্তব্যের পাছতে পুনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে লগতে উল্লেখ করেছে যাবার নির্বাচনত আমার এলায়েন্স ভঙ্গার একমাত্র কারণ আছিল অখিল আর লুরিন
কিয়নো লুরিন জ্যোতি গগৈয়ে 44 লাখ মুসলমানের সঙ্গে খেলা করলে নির্বাচনত আর অখিলে মুখ্যমন্ত্রীর পয়সা লো নির্বাচনী অঙ্ক করলে কেতবর বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে অখিল গগৈর বিরুদ্ধে। আর যে ভূপেন বরে পত্র লিখেছিল পত্রের পাশে বিরোধীত সংঘাত স্পষ্ট হয়েছে লোকসভা নির্বাচনের পূর্বে, লোকসভা নির্বাচনের ফলাফলের পূর্বে রাজনীতির ব্যাপক ধুমুহার সৃষ্টি করেছে এখন পত্রই। আর কংগ্রেস রাইজর দলের মাজত স্পষ্ট হয়েছে মুকলি সংঘাত। আর কংগ্রেসের সাংগঠনিক দিকত মাত নামাতিবলে অখিল গগৈ আর অখিল গগৈ সকিয়নি প্রদান করেছে ভূপেন বরাই। রাইজর দলের সভাপতি অখিল গগৈ পত্র লিখি এই সকিয়নি দিছে ভূপেন বরাই। অখিল গগৈ কংগ্রেসক তুচ্ছ জ্ঞান করা বলে অভিযোগ উত্থাপন করেছে ভূপেন বরাই। আর এবার অখিল গগৈর কাষত থিয় দিছে বদরুদ্দিন আজমলে। কি কৈছিল বদরুদ্দিন আজমলে মন্তব্য পুনর আগবাইছো। অখিল গগৈ যদি কইছে এটা হসা কথা, কোনটো কথা কোন জায়গা চিঠে কোন ডাওর ডাওর এমএলএ সকলে কংগ্রেসের হাত দিয়া নাই, নিশোর ওয়ার্কার সকলে সাথ দিছে। মই মোর ধুবড়িতে এটু পাইছো, নগাঁওতে এটু পাইছো, কংগ্রেসের ডাওর ডাওর নেতা সকলে কোনো কাম করা নাই, বল্কি বিরোধী কাম করেছে, চুপচাপ থাকিছে। অখিলে কাম করছে জি হয় যে বিরোধী পাইছো, মই নগাঁওতে পাইছো আর মই ধুবড়িতে পাইছো। এটু অল্প চিন্তা করিবলৈ দিও, এতিয়াই মই 5 মিনিট হওয়া নাই এই নিউজটো শুনিছো, অলপ চিন্তা করো, খবর টবর লো, লাগিলে তারপর আপনার মাতি দিম একদম 100% মর হিসাবে। এলে অখিল আল্লুরিনে যাবার ইলেকশনত আমার যে এলায়েন্স আছিল এটু ভাঙ্গার 1 নম্বর কারণই হল অখিল গগৈ আর লুরিন জ্যোতি। লুরিন জ্যোতি 47 লাখ মুসলমান মানুষের উপরে আপত্তি দিছিল, যখন ইয়ারপর করিমগঞ্জের পর আই শিবসাগর জুড়াত যাবলা হয়েছে, এক একবার নাই গোটে গোটে ফ্যামিলি লই গেছে। হ্যাঁ, এইটার আপত্তিকার কোন লুন জ্যোতি আর অখিল গগৈ তো পয়সা লইছে সবই জানে,